শুধু ওইটুকুই বলবে। কে মাস্টার? হ্যাঁ বলছি। রামস্বরূপ রাজসাক্ষী হয়েছে? জানি। ওকে সাক্ষী দিতে দেওয়া চলবে না। আটকাবে কি করে? সে ভাবনা তোমার, না পারলে বলো। ওই তুলুর কেসের মতো সুপারি অন্য কাউকে দিয়ে দিচ্ছি। সেটা প্রমাণ করবে কি করে? ভেলেবেল না নন ভেলেবেল? পুলিশ কি আমার সাথে কথা বলতে বারণ করেছে? আর একটু ওয়েট করলে হয় না? রেজাল্ট দেখে তারপর ঘুমিয়ে পড়ো মাস্টার। যেভাবে পেয়ে এসছো সেভাবেই পাবে, খালি বোকা বোকা প্রশ্ন। রাজসাক্ষী হচ্ছ? কখনো ফোনে কথা বলিনি। এক থাপ্পড় দাঁত কড়া খুলে ফেলে দেবো, লায়ার কোথাকার। তোর গলা আইডেন্টিফাই করেছে চারজনের মধ্যে মাস্টার। নিজেকে বাঁচানোর জন্য হয়তো। তো বাকি তিনজন কি করলো না কেন? বলতে পারবি না? তোদের হসপিটালের পিওর মার্ডার হয়েছে সেটা জানিস? শুনেছি। শুনেছিস না? কেন হয়েছে এটা মার্ডার? কেন হয়েছে বল। আমি কি করে বলবো? জানিস না? না জানিস না? না পুলিশ যাতে ধরতে না পারে সেই জন্য মার্ডার হয়েছে। তুইও কিন্তু হিট লিস্টে আছিস। ওই দুলু পিওনের মতো তুইও কিন্তু মারা যাবি, বলে দিলাম। আমি এমন কিছু করি না যাতে হিট লিস্টে হব। ঠিক আছে, তোর গোয়ার তুমির জন্য অন্য ওষুধ দিতে হবে। চল তোকে ছেড়ে দেবো, চল। কোথায়? চৌরাস্তার মোড়ে ছেড়ে দেবো, তারপর যেখানে খুশি চলে যাবি। ওরা তোকে বাঁচতে দেবে না। চল।
তুই এবার মুক্ত, যেদিকে দু চোখ যায় তোর মন যায় তুই চলে যেতে পারিস, ঠিক আছে? যা স্যার, দুজন দিয়ে আবার গুলি করে মেরে দেবেন না তো? আমার গুলি করে মারার কোনো প্রয়োজন নেই। যারা তোকে মারবে তারা সব রেডি হয়ে বসে আছে, ঠিক ঠিক জায়গায়। একটু এগিয়ে যা, সামনে গেলে বুঝতে পারবি। যা, তোর রক্তাক্ত বডিটা সারা রাত থাকবে রাস্তায় পড়ে, তারপর কিছু লোক পরের দিন সকালবেলায় থানায় নিয়ে যাবে, সে বডিটা কাটা ছেঁড়া হবে। মানে পুলিশি তদন্তে যা হয় আর কি পরপর সেগুলো হবে, এই বডিটা নিয়ে যাই। গিয়ে যা, গেলে বুঝতে পারবি। যা, গেলে যা। আমি যাবো আপনার সঙ্গে থানায়। যাবো আমার সঙ্গে থানায়? গিয়ে আমার সঙ্গে থানায় গিয়ে কি হয়েছে বলবো? বলবি? হ্যাঁ, জল খাবি? না, বল। আমি ফোন করে মাস্টারকে ওই চেয়ারম্যান মার্ডারের বরাতটা দিয়েছিলাম। কেন? লোকটা তোর কী ক্ষতি করেছিল? কী ক্ষতি করেছিল লোকটা তোর? না, আমার কোনো ক্ষতি করেনি। তবে ওই মাস্টার হয়ে কাজ করতাম টাকার জন্য। টাকার জন্য? মাস্টারের কথায় মাস্টারের নামে খুনের বরাত দিয়ে দিলি? আমাকে ধোকা দেবার চেষ্টা করছিস নাকি? ধোকা দেবার চেষ্টা করছিস নাকি আমাকে? লক আপে যে মাস্টার আছে ওকে জিজ্ঞেস করুন, মাস্টারের হয়ে আমরা কাজ করতাম, মাস্টারের নামে অর্ডার করতাম। মাস্টারের নামে অর্ডার করতি? হ্যাঁ। এটা কি অন্য কোনো মাস্টার নাকি? এটা কি অন্য কোনো মাস্টার? না, ইনি আসল মাস্টার। আসল মাস্টার মানে এই মাস্টার আসল মাস্টারকে চেনে? তুই চিনিস? তুই চিনিস? আপনিও চিনি? আমিও চিনি। হ্যাঁ, ওই অনেকে ওই মাস্টার মশাই বলে জানত। কি নাম রে? নামটা কি? বল না, নামটা কি? শশাঙ্ক। শশাঙ্ক? কোন শশাঙ্ক বাবু? ওই যে মিউনিসিপ্যালিটির এক্স চেয়ারম্যান। মিউনিসিপ্যালিটির এক্স চেয়ারম্যান শশাঙ্ক? এই জানোয়ার, দেবো নাকি একটা? নিজে বাঁচবার জন্য একটা ভালো মানুষের নামে এরকম নিন্দা করে দিলি? হ্যাঁ, একটা বদনাম দিয়ে দিলি? সত্যি বলছি। সত্যি বলছিস? নিয়ে যাবো টর্চার রুমে। একই কথা বল। লায়ার কোথাকার ধুরন্ধর, ধুরন্ধর এমন একজনের নাম করছে না, শুনলে বিশ্বাস করা যায় না। কেন? এমন কোন মহান ব্যক্তিত্বের নাম বলেছে যেটা আপনার বিশ্বাস করতে অসুবিধে হচ্ছে? মহান ব্যক্তি মানে শুনলে আপনিও বিশ্বাস করতে পারবেন না। শশাঙ্ক বাবুর নাম করছেন। আমার তো যথেষ্ট বিশ্বাস হচ্ছে। আমার মনে হচ্ছে এক্ষুনি আপনার ওনাকে অ্যারেস্ট করা উচিত। হোয়াট? কি বলছেন দিবাব? শশাঙ্ক বাবুর মতন একজন পপুলার লিডারকে আমি কোন গ্রাউন্ডে গ্রেফতার করব? একটা সমাজ বিরোধী তার নাম করলো বলে আমি তাকে গ্রেফতার করব? একটা মানুষ তো পপুলার সমাজ বিরোধীদের মধ্যেও হতে পারে, শুধু ভালো মানুষের মধ্যেই পপুলার আপনি সেটা ভাবছেন কেন? না, সেটা হতে পারে,
কিন্তু তাকে যে আমি গ্রেপ্তার করব তার জন্য তো একটা গ্রাউন্ড দরকার। হঠাৎ করে তার এগেনস্টে খুনের একটা চার্জ এনে তাকে তো গ্রেপ্তার করতে পারি না আমি। অ্যারেস্ট করে নিন, যদি সত্যি নির্দোষ হন ছাড়া পেয়ে যাবেন। সেটা তো পরের কথা দিবা, তার আগে তো এভিডেন্স দরকার। হ্যাঁ, যার ভিত্তিতে আমি তাকে অ্যারেস্ট করব। আমি তাকে অ্যারেস্ট করলে তার পার্টি তো আমাকে ছাড়বে না। দেখুন বিক্রম, আমার মনে হয় আপনি যতটা ভাবছেন ততটা নাও হতে পারে। সামান্য একজন মাস্টারকে গ্রেফতার করাতে কি হচ্ছেন তা তো বুঝতে পারছি। তার মতন একজন ব্যক্তিকে যদি আমি অ্যারেস্ট করি তাহলে কি হবে? যে অ্যাকশনই হোক না কেন, আপনার ইমিডিয়েট ওনাকে গ্রেফতার করা উচিত। আপনি এসপিকে ফোন করুন। হ্যালো, সিআই বিক্রম সিংহ বলছি। আমি বলছি। হ্যাঁ স্যার বলুন। চাপরাশি কোনো কনফেস করেছে? হ্যাঁ স্বীকার করেছে স্যার, কিন্তু ও আরেকজনের নাম বলছে যার কথায় ও কাজটা করেছে। কোয়াইট ন্যাচারালি, নিজে থেকে তো কোনো কাজ করবে না, ওকে দিয়ে কেউ কাজ করিয়েছে। ও তো শুভেন্দুবাবুকে চিনত না। স্যার ও শশাঙ্কবাবুর নাম করেছে। হোয়াট? ইম্পসিবল। এক্স্যাক্টলি স্যার, ওর কথা যদি এখন আমাদের বিশ্বাস করতে হয় তাহলে তো এখন আমাদের শশাঙ্কবাবুকে অ্যারেস্ট করতে হবে। নো, নেভার। শশাঙ্কবাবুর মতন একজন পপুলার নেতাকে ওভাবে অ্যারেস্ট করা যায় না। কোনো প্রুফ দেখাতে পেরেছে? না স্যার, কোনো প্রমাণ দেখাতে পারিনি। আমাদের তো প্রমাণ জোগাড় করতে হবে নিশ্চয়ই। এক্স্যাক্টলি। আপনি আগে এভিডেন্স উইটনেস জোগাড় করুন, তারপরে গ্রাউন্ডটাকে স্ট্রং করে তারপর শশাঙ্কবাবুকে অ্যারেস্ট করবেন। ওকে স্যার, রাখছি। দিবা, এসপি সাহেব পুরোপুরি আমার সাথে একমত। উইদাউট এনি এভিডেন্স শশাঙ্কবাবুকে গ্রেপ্তার করা যাবে না। সেটা আপনি কোনোদিনও পারবেন না বিক্রম। উনি যতদিন বাইরে থাকবেন, উনি যতদিন গ্রেপ্তার না হবেন, ওনার বিরুদ্ধে যা যা সাক্ষ্য প্রমাণ আছে সব নীলপাট করে দেবেন। দিবা, আপনি ধরেই নিলেন যে শশাঙ্কবাবু শুভেন্দুবাবুকে খুন করিয়েছেন। আপনি আগে অ্যারেস্ট করুন। নমস্কার, আমি দিবা সেন। বসো। আপনার সঙ্গে আমার কিছু ব্যক্তিগত কথা ছিল। কার ব্যক্তিগত? আপনার। বুঝতে বললাম যে এই দেখো আবার না মোমবাতিটা জ্বালি। মাঝে মাঝেই। হ্যাঁ বলো। দীপক আর প্রশান্ত ধরা পড়েছে। সুভাষ ধরা পড়েছে। এটা আমার ব্যক্তিগত ব্যাপার না। দুলু খুন হয়েছে। অর্জুন ধরা পড়েছে। কাজের কথা এসো। রামস্বরূপ রাজসাক্ষী হয়েছে। তাতে আমার কি সম্পর্ক? গৌরীপুরের মাস্টার ধরা পড়েছে। আমার হাতে কিন্তু সময় কম। পিয়ন খুন হয়েছে। চাপরাশি ধরা পড়েছে। এর একটা কেস আমার সঙ্গে রিলেটেড না। চাপরাশি আপনার নাম করেছে, বলেছে আপনার অর্ডারেই সে শুভেন্দুবাবুকে মার্ডার করার প্ল্যান করেছে। সে তো মুখ্যমন্ত্রীর নামও করতে পারে। আমার নাম করেছে? শশাঙ্ক নামে এখানে প্রচুর লোক বাস করে, বলেছে মাস্টার মশাই। শশাঙ্ক নামে আমি 14 জন মাস্টারকে হাজির করতে পারি, বলেছে এক্স চেয়ারম্যান। সেই কথাগুলো মনে হয় না, ফালতু কথা। চাপরাশির মোবাইল রেকর্ডে আপনার নাম্বার আছে, আপনাকে ফোন করতো। হ্যাঁ করতো, এই পলিটিক্যাল আলোচনা করার জন্য ফোন করতো মাঝে মাঝে। আপনার মোবাইল রেকর্ডেও কিন্তু ওর নাম্বার আছে, আপনিও ফোন করতেন। আমি ওষুধপত্র দরকার হতো তখন ফোন করতাম। হসপিটালের মেডিসিন রেজিস্টারে আপনার নাম নেই। থাকার তো কথা নয়, পরেশের নামে নিতে নিয়ে আমাকে দিত। ওর নামও নেই, তার মানে চুরি করতো। বেআইনিভাবে এই যে ওষুধপত্র আপনাকে এনে দিত, আপনি তো একজন সামাজিক ব্যক্তিত্ব,
আপনি এই ব্যাপারটাকে প্রশ্রয় দিতেন? আর কিছু বলার আছে? চাপরাশি অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে, তো এই স্টেটমেন্টের উপর নির্ভর করে আপনাকে গ্রেফতার করা যায়। হ্যাঁ, অ্যারেস্ট করা যায়, প্রমাণ করা যাবে না। পার্টি কিন্তু পুরো ব্যাপারটাই জানে। ইদানিংকালে আপনার থেকে শুভেন্দুবাবু পার্টির কাছে অনেক বেশি দামি ছিলেন। পার্টির যারা শীর্ষস্থানীয় নেতা, তারা আপনাকে ছেড়ে দেবে ভাবছেন? কোন নেতার কত মুরুদ আমার জানা আছে। যে সাধারণ মানুষদের উপর নির্ভর করে আপনি পার্টির নেতাদের অবজ্ঞা করছেন, সেই জনতা যখন জানতে পারবে আপনি শুভেন্দুবাবুকে খুন করিয়েছেন, তারাই আপনাকে পুলিশের হাতে তুলে দেবে। তুমি আসতে পারো। শশাঙ্কবাবু, আপনি তো বুদ্ধিমান মানুষ, বেআইনি ভাবে অন্যায় করে এত যে টাকা পয়সা করেছেন, সে তো শুধুমাত্র আপনার একমাত্র ছেলের জন্য। খুনের দায়ে ধরা পড়লে আপনার ছেলে এত সম্পত্তি ভোগ করতে পারবে তো? খুনির ছেলে বলে আপনার ছেলেকে জনতা পিটিয়ে মেরে দেবে, বা পিয়ন আর দুলু যেরকম আপনার অর্ডারে খুন হয়েছিল, ঠিক সেইভাবে পার্টির অর্ডারে আপনার ছেলে খুন। বেশ করেছি, আমি লোক লাগিয়ে শুভেন্দুকে খুন করিয়েছি, বেশ করেছি। পার্টি প্রমাণ করতে পারবে? পারবে না, পারবে না, কারণ প্রমাণগুলো তুমি সরিয়েছো। শুভেন্দুকে খুন করে আমি পার্টির প্রতি প্রতিশোধ নিয়েছি। ইয়েস, 30 বছর ধরে আমি চেয়ারম্যান ছিলাম, পার্টি আমাকে বদনাম দিয়ে সেখান থেকে সরালো, সরিয়ে শুভেন্দুকে বসালো। আর এই শুভেন্দুকে হাতে ধরে আমি পার্টিতে নিয়ে এসেছিলাম। কোনো মানুষের যদি সামান্য আত্মমর্যাদা বোধ থাকে, তাহলে সে এটা সহ্য করবে না। আমিও করিনি। শুভেন্দুকে মেরে আমি পার্টির প্রতি প্রতিশোধ নিলাম। পার্টি দুঃসময় সবাই পালিয়ে গেল, সবাই, আমি পালাইনি। আমি দাঁতে দাঁত চেপে এখানে পড়েছিলাম, আমি সংগঠন করেছি, 5 জন সদস্য থেকে 5,000 সদস্য হয়েছে। এই যে পার্ক, এই সুপার মার্কেট, তারপরে 5টা থেকে 6টা প্রাইমারি স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল একটা, আমার 30 বছরের টেনিয়ারে হয়েছে। পার্টি কিন্তু সেগুলো ভোগ করছে, তার ফল ভোগ করছে, কিন্তু আমাকে সরিয়ে দেওয়া হলো, সাসপেন্ড করা হলো, আমি ছেড়ে দেবো। এবার তুমি এই কথাগুলো বাইরে গিয়ে লোককে বলতে পারো, কেউ বিশ্বাস করবে না। যে মানুষগুলো সকাল থেকে আমার দরজার সামনে হাপিত্তেশ করে বসে থাকে আমার সঙ্গে দেখা করবে, তারা আমাকে ভগবান ভাবে, তাই তারা বিশ্বাস করবে না। এই 30 বছর ধরে যে নেতাদের নির্দেশে আমি খুন করেছি, তাদের যদি বিচার করতে না পারো, তাহলে আমার বিচার করার অধিকার তোমাদের বিচার শাস্ত্রে নেই। একটা আঙুল তুমি আমার দিকে তুলেছো, বাকি 4টে তো নিজের দিকে। আমি যদি একটা খুন করে থাকি, তুমি একাধিক খুন করেছো, তাই আমার বিচারের আগে নিজের বিচারের কথা ভাবো।